আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখাতে যাচ্ছি কলার খোসা দিয়ে কিভাবে তরল জৈব সার তৈরি করতে হয়, যা গাছের জন্য খুবই উপকারী। তো এই জন্য আমাদের লাগবে প্রথমে একটি বোতল, হালকা আধা পরিমাণ পানি, আর হচ্ছে একটা কেচি বা ছুরি। তো এটা আসলে গাছের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। তো সব কিছুই রেডি, এখন আমরা কলার খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো কেটে নেওয়া শেষ হয়ে গেলে আমরা কলা খোসাগুলোকে এভাবে বোতলে ঢুকিয়ে নেব। তারপর হচ্ছে এগুলোকে হালকা নেড়ে দেব। তারপর এগুলোকে হচ্ছে ছায়াযুক্ত একটা স্থানে রেখে দিব 3-4 দিনের জন্য। তো আমরা 4 দিন পর চলে আসলাম। এখন আমরা ওই 3 দিনের ভেজা যে পানিটা, ওটা 4 দিনের পানির সাথে 10 লিটার পানির সাথে মিক্স করে নিব ভালোভাবে, যাতে করে কলার খোসা এখানে না পড়ে। শুধুমাত্র পানিটা নিব, নিয়ে ভালো করে নেড়ে এগুলো আমরা রেডি করব গাছে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে এখন পানিগুলোকে ভালো করে একটা লাঠির সাহায্যে মিক্স করে নিব। মিক্স করে নেয়ার পরে দেখেন পানিটা কীরকম কুচকুচে কালো হয়ে আছে। তো এখন আমরা পানিগুলোকে নিয়ে যে কোনো টবে গাছে আপনারা দিয়ে দিতে পারেন। আমি আমার ফুল গাছের মধ্যে দিয়ে দিয়েছি, দেখেন এভাবে করে সবগুলো গাছের গোড়ায় দিয়ে দেবেন, যাতে করে গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দিতে পারে আপনাকে। তো আমি আমার টবের গাছ না, শুধু আমি আমার মাটিতে লাগানো যেই গাছগুলো ছিল আমার বাগানে, ওগুলো গোড়ায়ও দিয়ে দিয়েছি, যাতে করে গাছগুলো অনেক শক্তি পায় আর আমাকে প্রচুর ফুল দিতে সাহায্য করে। আর আমি যে কোনো ফুল বা সবজি, আপনি চাইলে যে কোনো গাছে এটাই ব্যবহার করতে পারেন, এতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি। তো অবশেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটা দেখে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের ভিডিওটাতে লাইক ও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের।